কি হলো মামাশ্রী, আপনি রথ থামালেন কেন? কোথায় যাচ্ছেন আপনি? গান্ধার আমার প্রতীক্ষা করছে বৎস, আর হস্তিনাপুরে আমার কোন রকম প্রয়োজনই রইল। এ কি বলছেন মামাশ্রী, আপনি তো আমার রাজ্যাভিষেক সম্পন্ন করে তবেই গান্ধার যাবেন, এমনই পণ ছিল আপনার? রাজ্যাভিষেক? তোমার রাজ্যাভিষেক তো ঘটতেই পারবে না বাছা আমার। আমি সমস্ত জীবন তোমাকে রাজা করারই প্রয়াস করেছি, কিন্তু এখন নিজেকে পরাজিত মনে হচ্ছে আমার। কেন পরাজিত ভাবছেন মামাশ্রী? পাণ্ডবদের জীবিত দেখে, কিন্তু আমি এখনো যুবরাজ, আমার পাণ্ডবপুত্রদের নিয়ে কোনো ভয় নেই। এমন ভুল করা ঠিক নয় বাছা আমার। বানর রাজ বালিকে মৃত মনে করে সুগ্রীব রাজা হয়েছিল। যখন বালিব জীবিত ফিরে এলো, তখন সুগ্রীবকে শুধু রাজপদই ত্যাগ করতে হয়নি, তাকে কিষ্কিন্দা নগরীই পরিত্যাগ করতে হয়েছিল। আমাদের সামর্থ্য এখনো ক্ষীণ হয়ে যায়নি। আমি আমার সামর্থ্যের বলে মিত্র দুর্যোধনের রাজ্যাভিষেক করাব। শোনো বৎস দুর্যোধন, নদী শস্যক্ষেত্র লালিত করে, কিন্তু সেই নদী যখন বন্যা হয়ে সব কিছু ভাসিয়ে দেয়, তখন সেখানে শুধু পড়ে থাকে বালি। আর তখন যতই লাঙল চালাও, ভূমি বন্ধা হয়ে যায়। কিন্তু মামাশ্রী, আমার মিত্র কর্ণের প্রতি ওকে নিয়ে আমার কোনো শঙ্কা নেই বাছা আমার। শৌর্য অসীম তার, সামর্থ্যে অতুল, সমর্পণ তার সম্পূর্ণ, কিন্তু ধর্ম আর মিত্রতা এই উভয়ের মধ্যে কোনো একটিকে বেছে নিতে পারেন না অঙ্গরাজ। আজ যদি তিনি ভীম আর অর্জুনকে বধ করতেন, যদি তার মনে ধর্ম আর উদারতার বিকার না ঘটত, তবে তুমি আজ সহজেই এ রাজ্যের উত্তরাধিকারী হতে পারতে। যদি আজ আমি ভীম আর অর্জুনকে বধ করতাম গান্ধার রাজ, সমগ্র আর্যাবর্ত এই কথা জেনে ফেলতো যে কাদের মৃত্যু হয়েছে, তার সঙ্গে এও জেনে যেত যে কারা জীবিত আছে, আর তখন মহামহিম ভীষ্ম অবিলম্বে যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে নিয়ে আসতেন। এত গভীর বিবেচনা করে আপনি আজ যুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অঙ্গরাজ কর্ণ? না গান্ধার রাজ, বিবেচনা তো শুধু আমি ধর্মের বিষয়ে করেছিলাম। মানুষ যখন ধর্মের পথ অবলম্বন করে কোনো সিদ্ধান্ত নেয়, তখন তার সিদ্ধান্ত যথার্থই হয়। আর আপনি একথা চিন্তা করলেন না অঙ্গরাজ, যে যখন যুধিষ্ঠির হস্তিনাপুর আসবে, তখন তার রক্ষা ভীম আর অর্জুনের মতন দুই মহাবলী যোদ্ধা করবে, আর তাদের পেছনে থাকবে ধ্রুপদের সমগ্র সৈন্যদল। একটা কথা স্মরণে রেখো বাছা আমার, যুধিষ্ঠির যখন হস্তিনাপুরে ফিরে আসবে, তখন ওই বুড়ো ভামটা কখনোই তোমাকে রাজা হতে দেবে না। মামাশ্রী, আপনি কোনো উপায় বলুন। একটা পথ আছে বাছা আমার, কিন্তু এইবার তোমাকে আমার কথা মেনে চলতে হবে, আর তোমার মিত্রকেও মেনে চলতে হবে। তবে শোনো, পঞ্চ পাণ্ডব জীবিত, এই সংবাদ হস্তিনাপুর নগরে সবাই অবগত হয়, তার পূর্বে তুমি নিজের রাজ্যাভিষেক করিয়ে নাও। কিন্তু তোমার পিতার হৃদয় বারংবার ধর্মের দিকে ঝুঁকে পড়ছে, তাই তোমার রাজ্যাভিষেক অবধি ওনার থেকে এই কথা গোপন রাখতে হবে যে পঞ্চ পাণ্ডব জীবিত আছে। যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক এখনো হয়নি বাছা, তোমার রাজ্যাভিষেক যদি হয়ে যায়, তবে সর্বদার জন্য যুধিষ্ঠিরের অধিকার
বিনষ্ট হয়ে যাবে। আর পাঞ্চালের রাজকুমারীর সঙ্গে এই বিবাহে কোনো লাভই হবে না বাছা আমার।